বিগত কয়েক মাসে আকাশ ছোঁয়া জনপ্রিয়তা পেয়েছেন বীরভূমের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর। রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় তার গান কাঁচা বাদাম। বাংলার গণ্ডি ছাড়িয়ে সোশ্যাল মিডিয়ায় এই গান শুনে ফেলেছে বিশ্বজোড়া মানুষ, তৈরি হচ্ছে হাজারো রিল ভিডিও, এমনকি এই গানটি রেকর্ডও করেছেন ভুবন বাদ্যকর। তাকে সাহায্যের হাত বাড়িয়েছেন মদন মিত্র, তাদের দুজনকে একসঙ্গে গান গাইতেও দেখা গেছে। এবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করছেন ভাইরাল ভুবন। বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের বাসিন্দা বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর। বাদাম বিক্রি করার সময় তার কাঁচা বাদাম গান ভাইরাল হওয়ার দৌলতে তিনি রীতিমতো সেলিব্রিটিতে পরিণত হন। রবিবার দাদাগিরির টিম এসে পৌঁছায় বীরভূমের দুবরাজপুরে। দাদাগিরি টিমের পক্ষ থেকে কয়েকজন ভুবন বাদ্যকরের সঙ্গে দুবরাজপুর থানায় দেখা করেন এবং পরে চলে যান কুড়ালজুড়ি। সেখান থেকে রবিবারই কলকাতার উদ্দেশ্যে রওনা দেন তারা। সোমবার 31 জানুয়ারি এই বিশেষ পর্বের শুটিং। এপিসোডটি সম্প্রচারিত হবে সম্ভবত ফেব্রুয়ারি মাসের 19 বা 20 তারিখ। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করা ও দাদাগিরির মঞ্চে পারফর্ম করার এমন সুযোগ পেয়ে নিজের আনন্দ ভাষায় প্রকাশ করতে পারেননি ভুবন বাদ্যকর। অন্যদিকে তিনি জানিয়েছেন দাদার জন্য বাদাম এবং মিষ্টি নিয়ে যাবেন। সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।